কন্যাগড়ে বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে তারই বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পড়ল দাদার অনুগামী লেখা ব্যানার। রয়েছে গেরুয়া রং, আজ সকালেই এমন ব্যানার দেখা যায়। কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল দলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। এরপর বিধায়কের অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা। আজ সকালে আবার কুন্নগরে এমন ব্যানার দেখা যাওয়ায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এ নিয়ে রাজনীতির অন্য সমীকরণ শুরু হয়েছে। বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, কে এই ব্যানার লাগিয়েছে তা তিনি জানেন না, অনেক মানুষ তাকে ভালোবাসে তাই দাদার অনুগামী থাকতেই পারে। বিজেপিতে যোগ দেবেন কি না তা নিয়ে এখনও তিনি কোনো সিদ্ধান্ত নেননি বলেই জানান। পোস্টার ঝোলানো আছে, তো দাদার অনুগামী লেখা রয়েছে, দাদার অনুগামী লেখা আছে, এতদিনের বিধায়ক, এতদিনের বিধায়ক ছিলেন উনি, এখানে অনুগামীটা থাকতেই পারে। আপনি, আপনার নাম? আমার নাম পিন্টু। ভালো না, পুরো নামটা বলুন। পিন্টু অধিকারী। আপনার কিছু ব্যানার দেখা গেল যাতে দাদার অনুগামী, কি বলবেন? সে আমার তো নিশ্চয়ই, আমি সাড়ে চার বছর পাঁচ বছর আমার কনস্টিটুয়েন্সিতে কাজ করেছি, আমি মনে করি মানুষের পাশে থেকেছি, মানুষ মনে করছে এই সময় আমার পাশে থাকে দরকার, তারা হয়তো সেইভাবেই এসব করছে হতে পারে। মানে এটা কি শুধু মিডিয়ার সামনেই শোকজ? হ্যাঁ, আমি এখনো অপেক্ষা করছি, শোকজ আসবে নিশ্চয়ই যাওয়ার। আর এই দাদার অনুগামী, এর আগেও রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এরকমই পড়েছিল, তারপরেই দেখা গেল শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করেছে, আপনার ক্ষেত্রে কি বিজেপি কি ডাকছে? না, আমি এখনও কোনো সিদ্ধান্ত নিই, বিজেপি তো প্রকাশ্যে বলছে যে ভালো মানুষ ভাবমূর্তি আছে, আসতেই পারে, কিন্তু আপনি এখনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু এই যে আমার প্রেস কনফারেন্স চলাকালে দশটা ছেলেকে অফিসের সামনে নিয়ে পাঠিয়ে দেওয়া হলো বিক্ষোভ, তার মানে তো বোঝা যাচ্ছে যে ভালো লোকেরা কাজ করতে পারবে না, তারা যত তাড়াতাড়ি চলে যায়, যারা কৌরকর্মে খাবে তাদের মনে হচ্ছে আমরা তত তাড়াতাড়ি তৃণমূলটাকে পুরোপুরি দখল করে নিতে পারি। হ্যাঁ, আপনি দলের বিধায়ক থাকাকালীনই একদম স্লোগান উঠলো গদ্দার হাঁটাও আপনার অফিসের সামনে, এবং সেইটা আমার যেটা সুবিধা হয়েছে, যারা করেছে তাদের চেনে, তাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ডাকনামগুলো আপনারা খোঁজ করলেই বুঝতে পারবেন যে তাদের সমাজে কী রেপুটেশন আছে। এত ফোন এসেছে আমার প্রেস কনফারেন্সের পরে, এত লোক দেখা করতে এসছে, এত ফোন এসছে যে আমি নিজে কল্পনা করতে পারিনি যে এই জায়গায় আমি আছি। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে সত্যি কৃতজ্ঞ। এই দাদার অনুগামী মানে এই যে, তাতে কি আপনি খুব একটু একটু হলো মানে মনে বল পাচ্ছেন? মনে বল আমার বরাবরই আছে, আমি ঈশ্বর দর্শনে বিশ্বাস করি আর মানুষকে বিশ্বাস করি, মানুষের পাশে আমি ছিলাম, মানুষের পাশে আমি থাকব, আমি মনে করি মানুষও আমার পাশে আছে। এবারে কি লড়বেন, সিদ্ধান্ত নিয়েছেন ভোটে? ভোটে আমি যদি লড়ি সেটা আপনাদের জানিয়েই যাবো যে আমি ভোটে লড়তে যাচ্ছি। সিম্বলটা চেঞ্জ হতে পারে সে আমি বলবো না, আমার কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু মানুষ বলছে যে ভোটে দাঁড়িয়ে এসবের জবাব দেয়। দাদা বলছি যে বিজেপি তো সংবাদ মাধ্যমে বলছে আপনাকে স্বাগত, তাদের দল থেকে কি কোনো রকম যোগাযোগ করা হচ্ছে? না, আমাকে দলগতভাবে কোনো যে যোগাযোগ সেটা চলবে। রাজীব গেলে কি আপনি যাবেন? না, রাজীব আমার পারিবারিক বন্ধু, আমার ভাই অত্যন্ত ভালো রাজনীতিবিদ, তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।